কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর সেটা স্থগিত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। তিনি আসছেন না, রাজ্যে তার আসার কথা ছিল, সোমবার তার একাধিক কর্মসূচিও ছিল, কিন্তু অমিত শাহ আসছেন না বলে খবর পাওয়া যাচ্ছে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আসছেন না রাজ্যে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর যে তিনি আসছেন না সফরে। একাধিক কর্মসূচি ছিল তার এই সফরে, কিন্তু সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। মৌমিতা চক্রবর্তী আমাদের জানাচ্ছেন কি কারণ আপাতত মৌমিতা জানা যাচ্ছে। দেখো, জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে টানটান পরিস্থিতি। নীতিশ কুমার তাকে ঘিরে একরকম জল্পনা তৈরি হয়েছে, অন্যদিকে কর্ণাটক নিয়ে একরকম জল্পনা তৈরি হয়েছে। খুব স্বাভাবিক ভাবে এই মুহূর্তে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার পক্ষে বাংলায় আসা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও অফিসিয়ালি বিজেপি এই নিয়ে কেন তিনি করছেন না তা নিয়ে কিন্তু কোন রকম কিছু খোলসা করতে চায়নি, কিন্তু আগামীকাল তাকে আসার কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং 29 তারিখ তার একাধিক কর্মসূচি ছিল। আপাতত রাজ্যে আসছেন না অমিত শাহ, তার যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আসছেন না অমিত শাহ, আপনারা শুনলেন যে এখনো পর্যন্ত বেশ কিছু জল্পনা আছে, এক বিহার নিয়ে, কর্ণাটক নিয়েও এখন জল্পনা চলছে। আর কাল রাতে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেক্ষেত্রে সোমবার একাধিক যে কর্মসূচি ছিল সেগুলোও বাতিল করা হচ্ছে। জাতীয় রাজনীতিতে যে পরিবর্তিত পরিস্থিতি তারই জের বলেই মনে করা হচ্ছে শেষ মুহূর্তে অমিত শাহর রাজ্য সফর সেটা স্থগিত করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।